জন্ম নেত্রকোনার মোহনগঞ্জে পড়ালেখা মাদ্রাসায় করতেন ইমামতি গাইতেন গান অসাম্প্রদায়িক মানুষটির লেখা সঙ্গীত আর জীবন দর্শন পাল্টে দিয়েছে সাধারণ মানুষের চিন্তাশক্তি হাওড় ঘুরে এসে সম্প্রীতি সাধক উকিল মুন্সির আদ্যপান্ত জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া ছবি তুলেছেন তালুকদার সোহেল চার মৈশাবা পানি রে নদীর ওপারে উকিল মুন্সির সমাধি আর এপারে পুবালি বাতাসে তার গানের সুর বাজে সরোশির কণ্ঠে যে দিন হতে নতুন পানি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রাম যেখানে শুয়ে আছেন বাউল সাধক উকিল মুন্সী পাশের কবরে আছেন সাত্তার মুন্সি সম্পর্কে পিতা পুত্র হলেও মূলত গুরু শিষ্য পরম্পরা উকিল মুন্সির জন্ম নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার বোয়ালি নূরপুর গ্রামে হাওরের টানে ঘুরতে ঘুরতে ইমামতি পেশা আর সুরের টানে উকিল মুন্সি থিতু হয়েছিলেন জৈনপুর আর জালালপুর গ্রামে যেখানকার বাতাস এখনো সন্ধান করে হারিয়ে যাওয়া সুয়াজান পাখির এই মসজিদে বসে গান লিখে সুর দিতেন উকিল মুন্সি যার শব্দ বাক্যে আছে জীবনের রং আর যুক্তি দর্শন তাই এতদিনেও হারিয়ে যাননি উকিল মুন্সির মুন্সিয়ানা এই যে এই যে একটা গাছ ছিল এই মানে গাছটা তো ভাঙ্গে আছে গাঢ়ে বয়ে উনি আষাঢ় মাসে বাসা বনিয়ে গান উনি রাইছে এনে চোখনার বড় আলেম হজরত মৌলানা মঞ্জু হক সাহেবের কাছে কয়েকজনে নালিশ দিল যে উকিল মুন্সি মসজিদে নামাজও ভরায় ছাত্রও ভরায় আবার গানও গাইন এরপরে মেলাদের পরে মঞ্জু হক সাহেব ওনাকে বললেন वकील मुंशी के उ जवाब दिले वकील मुंशी जे आपने हमारा मौलान मुंशी तो हमने गान तो केमने तक उन्नी हमें गान के हमने गान हईले रुहर कुराक रुहर आत्ता तो हमें तुझे गान गाय जी ना तक गान सीम तहन उन्नी गान तान दिले गान गल गौलान सबरा हेन जरा आ सबा हाउ हाउ को कानदते शुरू कर लार মৌলানা সাহেব বললেন এলা তামেন তামেন তখন উনি গান বন্ধ করছেন এরপরে উনি সবার কাছে বললেন যে উকিল মুন্সির গান এটা গান না আমরা যে ওয়াজ করি ওয়াজের মতোই ওনার যে গানগুলা ওনার গান ওনার জন্য জায়েজ আছে সাম্যবাদী উকিল মুন্সি বিভিন্ন শ্রেণী বর্ণের মানুষের দুঃখ কষ্টে ছুটে যেতেন এলাকাবাসীর কাছে এখনও তিনি সমান জনপ্রিয় ডায়রিয়া যেটাকে কলেরা বলে গ্রাম্য ভাষায় তখন ওই হিন্দু সমাজের মানুষগুলো ওনার কাছে গিয়ে ওনাকে বলল যে চাচা যান যা আমাদের তো মানে ডায়রিয়া অনেক লোক মারা যাচ্ছে আপনি একটু মানে দোয়াটোয়া করেন তখন উনি বললো যে তোমরা কীর্তন গাও গে কীর্তন তখন ওরা কীর্তন গাইলো ওই দিন আবার অনেক যেদিন কীর্তন গাইলো অনেক লোক এদিন মারা গেল পরে আবার ওরা যে বললো যে আজকে তো বেশি লোক মারা গেল তখন বলল উনি বলল যে তোমাদের কীর্তন গাওয়া হয়নি আমি আজকে তোমাদের সাথে কীর্তন গাইবো এখান থেকে শুরু করে এই মন্দির থেকে শুরু করে একদম উনি যেখানে ঘুমিয়ে আছেন ওনার সমাধি পর্যন্ত ওই পর্যন্ত উনি কীর্তন গিয়েছেন এতদিন ছিল অযত্ন অবহেলায় মানবপ্রেমী উকিল মুন্সির সমাধি প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে উকিলের স্মৃতি সংরক্ষণ উদ্দেশ্যটা ওটাই যে এই জায়গাটা যদি যোগাযোগের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় মানুষের যাওয়ার অনুপ্রেরণা হবে এবং যারা সেখানে বাউল সঙ্গীত চর্চা করেন তাদেরও ক্ষেত্রটা প্রসারিত হবে এবং করতে তাদের সুবিধা দিবা বাড়ছে উকিল মুন্সির জীবন দর্শন তুলে ধরতে প্রতি বছর উনত্রিশে ফাল্গুন অনুষ্ঠিত হয় বাউল মেলা আর মুন্সি আজকে থেকে প্রায় শত বছর আগে এমন এক প্রত্যন্ত এলাকা এমন এক দুর্গম এলাকা ছিল এই গ্রাম যা কল্পনার বাইরে সেখানে মাদ্রাসা পড়ো একজন মানুষ যে সাম্যের গান গিয়ে গেছেন সেটি শত বর্ষ পরেও এখনও যেন জ্বলন্ত হয়ে আছে এই গ্রামের মানুষের মাঝে আতিক রহমান পূর্ণিয়া টেলিভিশন জৈনপুর মোহনগঞ্জ নেত্রকোনা